ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্যবার্তা, যেখানে আমাদের সেই বার্তা আপনাদের পর্যন্ত পৌঁছয় যে গ্রহগত অবস্থানে আমরা রয়েছি, প্রত্যেকটা দিনের সেই গ্রহগত অবস্থান বিশ্লেষণ করা, তার সঙ্গে অবশ্যই আমাদের 12টি রাশির ক্ষেত্রে দিন কেমন যাবে, এবং তার সঙ্গে থাকছে আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র এবং আমাদের যে পুরাতন শাস্ত্র তার সম্বন্ধে কিছু সম্যক ধারণা। আমাদের সঙ্গে যিনি থাকেন এখন এই মুহূর্তে হটসিটে হাজির রয়েছেন ভৃগুর শ্রীজাতক পণ্ডিতজি, অনেক অনেক স্বাগত পণ্ডিতজি অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি মুহূর্তে ওনার সঙ্গে কথা বলতে, ফোন করবেন আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6292424241, 6292424342, এই দুটি ফোন নাম্বারে ফোন করবেন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে, এবং আমরা চলে যাব ওনার কাছে গ্রহগত অবস্থান এবং রাশিফল। আজ কি সারাদিন থাকবে অস্থির যোগ, আজ শুক্লপক্ষের ত্রয়োদশী, আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে তুলারাশির বিশাখা নক্ষত্রে, আজ আবার বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, আজ আবার মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে অবস্থান করছে তুলা রাশির সাথী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রাবণ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, নানাবিধ সমস্যা জটিলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নয় অর্থনাশ, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং লাল এবং সবুজ, চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র, বিশ্বরাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সারবেন, তিনটের পর শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থলাভের যোগ আছে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, মিথুন রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের যোগ আসতে পারে আজ, মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, কর্কট রাশি জাতক জাতিকারাও আজ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য আছে, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, কর্কট রাশি জাতক জাতকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, প্রিয়জনেরও সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল, দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের শুভ। সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, বিশেষ করে সিংহরাশি জাতক জাতিকারা আজকে বেলা 12টার পর থেকে প্রবল সাফল্য পাবেন, সিংহরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, সিংহরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল, চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের শুভ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে, কন্যারাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সারবেন, তিনটের পর কন্যারাশি জাতক জাতিকারা কিছু কিছু মানসিক টেনশন হতে পারে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু হতে পারে এবং
প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে। কন্যারাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যারাশি জাতক জাতিকাদের শুভ দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের অশুভ। আজ তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর পর থেকে শুরু করবেন, সাফল্য আছে। তুলারাশি জাতক জাতকাদের অর্থনৈতিক সাফল্য আছে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তবে বেলা বারোটার পর অগ্রসর হওয়া শুভ কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, তবে বৃশ্চিক রাশির জাতক জাতকারা আজ কিন্তু যে কোনো শুভ কাজ বেলা তিনটের মধ্যে সারবেন। তিনটের পর বৃশ্চিক রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সাফল্য, ধনুরাশি জাতক জাতকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, ধনুরাশি জাতক জাতিকারা আজকে দূরভ্রমণে যোগাযোগ আসতে পারে, সেক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতকাদের শুভ দিক আজকে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে মকর রাশি জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, বেলা দুটোর পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আছে। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনাশের যোগ আছে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে মকর রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ নয়। কুম্ভরাশি জাতক জাতকাদের মানসিক টেনশন বৃদ্ধি, গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনাশ, নানাবিধ সমস্যা, জটিলতা, দ্রব্যভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে কুম্ভরাশি জাতক জাতকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং আপনাদের নীল এবং লাল। চার সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যা, জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে। তার পাশাপাশি ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে। আজ মীনরাশি জাতক জাতকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, সাত সংখ্যা জাতক জাতকাদের অশুভ। রাশিফল বারোটি রাশির ঠিক কী যাবে, কেমন যাবে আজকের দিনটি সেটি যেমন জানানো হলো, এবং তার সঙ্গে আমি বলবো যে পণ্ডিতজিকে পেতে আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে, যে বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন। এবং তার এছাড়া বলি ওনার চেম্বার্সগুলি প্রত্যেক রবি এবং বুধবার বারাসাতে চেম্বার, অর্থাৎ আগামীকাল বারাসাত চেম্বার রয়েছে, সোমবার গড়িয়াহাট চেম্বার, অর্থাৎ ওনার গতকাল গড়িয়াহাটে চেম্বার ছিল, আজকে মঙ্গলবার হাতিবাগান চেম্বার থাকে ওনার, শুক্রবার বালি, 21 নভেম্বর, 21 নভেম্বর মেচেদায় চেম্বার, 27 নভেম্বর আগরতলা, 28 নভেম্বর 28 নভেম্বর গৌহাটি চেম্বার, 29 নভেম্বর শিলচর, 4 ডিসেম্বর বোলপুর, 5 ডিসেম্বর বর্ধমান চেম্বার রয়েছে। অফলাইন চেম্বার বললাম, অফলাইন এবং অনলাইন দুটো জায়গাতেই কিন্তু আপনারা বুকিং করতে পারেন। 8583013265 9836464659 এই দুটি বুকিং নাম্বারে বুকিং আপনাদের করতে হবে। আমাদের কোনো বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো ম্যাম, নমস্কার, কে বলছেন? কার সম্বন্ধে জানবেন দিদি? আমার ছেলের সম্বন্ধে। ছেলে কি নাম? সৌম্য দাস। সৌম্য, বলুন ডেট অফ বার্থ। 7 নভেম্বর। হ্যাঁ। 1997। আচ্ছা, সময় কি? সময় হচ্ছে সকাল 6:20। 6:20 সকালবেলা। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে? হ্যাঁ, কৃষ্ণনগর। আচ্ছা, একটু ওয়েট করুন, ধরুন, উনি দেখে বলছেন। বলছিলাম পণ্ডিতজি আমাকে একটু প্রশ্ন ছিল। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করবেন। শুক্রবার জন্ম তো ছেলে? হ্যাঁ। আপনি আপনার সব উপচার করুন তো।
তাতে 8 তারিখ থেকে নাকের উপচার করছি পন্ডিতজি, আমি 21 দিন করার পর কি করবো পন্ডিতজি? বুঝতে পারলাম না ঠিক। আরেকবার বলুন। বলছি আমি 4 তারিখ থেকে নাকের উপচারটা করছি, ছেলের হচ্ছে তুলা লগ্ন, মকর রাশি, উত্তরাশাড়া নক্ষত্র, নরগণ, ঠিক আছে? জানেন এগুলো? মকর রাশি তুলা লগ্ন, লগ্নে রবির অবস্থান দ্বিতীয় বুধ অর্থাৎ সপ্তম অষ্টম নবমপতি, বুধ দ্বিতীয় অবস্থান করছে, তৃতীয় শুক্র মঙ্গল, চতুর্থে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, পঞ্চমে কেতু, শনি অবস্থান করছে ষষ্ঠ ভাবে, সপ্তম অষ্টম নবম দশমপতি কারগ্রহ চন্দ্র স্বক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি যুক্ত। আচ্ছা ঠিক আছে, তার পাশাপাশি এখন বর্তমানে চলছে মহাদশা, চলছে রাহুর মহাদশা, রাহু অবস্থান করছে একাদশভাবে, রাহু অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, ঠিক আছে? শুনুন, আপনার ছেলের জন্মছক কিন্তু ভালো জন্মছক, চতুর্থভাবে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ। একটা কথা কি, জীবযোগ যে কোনো জাতক জাতিকার জীবনে যদি জীবযোগ থাকে তাহলে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, এই জীবযোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি আসতে বাধ্য। অর্থাৎ জীবযোগ আমরা জানি বিশেষ বিশেষ ক্ষেত্রে জীবযোগ হওয়া খুব ভালো, অর্থাৎ যে কোনো জাতক জাতিকার দ্বিতীয় জীবযোগ, চতুর্থে জীবযোগ, পঞ্চমভাবে জীবযোগ, নবমভাবে জীবযোগ, দশমভাবে জীবযোগ, একাদশভাবে জীবযোগ, যদি জাতক জাতিকা থাকে 6টা ভাবে, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়, অবশ্যই প্রতিষ্ঠা পায় তাদের জীবনে, কিন্তু অবশ্যই মানে বিভিন্ন দিক থেকে তাদের প্রতিষ্ঠা আসে। অবশ্য জীবযোগ যদি কোনো জাতক জাতিকার সপ্তমে হয় সেই ক্ষেত্রে কিন্তু তার দাম্পত্য জীবন ভালো হয় না, সপ্তমে হওয়া ভালো না। জীবযোগ যদি দুস্থানগত হয় সেই দুস্থানগত জীবযোগের ভালো ফল আসে না, অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে। অর্থাৎ জীবযোগ আপনার ছেলের জন্মছকে জীবযোগ আছে চতুর্থভাবে, উচ্চ শিক্ষা এডুকেশনের দিক থেকে ভালো সাফল্য থাকে, তবে এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে বৃহস্পতি শনির আবার ক্ষেত্র বিনিময় যোগ আছে, এই সমস্ত জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ছক, কিন্তু যেহেতু রাহুর মহাদশা ছিল, রাহুর মহাদশায় কিছু কিছু কিন্তু ওকে মানে বিঘ্নও ঘটিয়েছে, নানা রকম বিঘ্ন ওর মানে জীবনে এসছে এডুকেশন লাইফে। আচ্ছা, কর্মজীবনও ভালো হবে, কর্মজীবনে সাফল্য উন্নতি এই জাতীয় কর্মজীবনে সাফল্য, যেহেতু কর্মপতি কারগ্রহ চন্দ্র স্বক্ষেত্রে দৃষ্ট, কর্মপতি বৃহস্পতি যুক্ত এবং ভাগ্যপতি দ্বিতীয় অবস্থান, আপনার কি প্রশ্ন আছে ছেলের? কিন্তু আমার যে ছেলে তো পুরো বেকার, শিক্ষিত হয়ে বসে আছে, সব পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না। আর বিবাহিত জীবনটা কেমন হবে? না আগে চাকরির কথা বলেন, বিয়ে তো পরে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে পাচ্ছে না, তাই তো? আমি প্রথমেই বলেছি যে রাহুর মহাদশায় কিছু প্রতিকূলতা দেয় এই ধরনের জন্মছকের ক্ষেত্রে, রাহুর মহাদশায় পজিটিভ কিছু দেয় না। শুনুন, 22 সালের ডিসেম্বর এখনো কিছু পাবে না, এখনও চলছে রাহুর শনির অন্তর্দশা, শনির অন্তর্দশার কোনো সাফল্য আসবে না। 22 সালের ডিসেম্বর মাস থেকে বুধের অন্তর্দশা আসবে, বুধ হচ্ছে ভাগ্যপতি কারগ্রহ দ্বিতীয় অবস্থান করছে, বুধের অন্তর্দশার কর্মযোগ, ভাগ্যপতির অন্তর্দশায় কর্মযোগ, চাকরি বাকরি পাবে 22 সালের ডিসেম্বর থেকে 25 সালের জুন, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ।
হ্যাঁ এই হ্যাঁ সময়টাকে ওকে কাজে লাগাতে বলুন, এখন পড়াশোনা করতে বলুন, চাকরির জন্য পড়াশোনা করতে বলুন, কর্ম ওর হবে, ভালো কর্মই হবে। ওর এই যা জন্মছক আছে, এই জন্মছকে কখনো তার জীবনে যে সাফল্য আসে না এটা ভুল। কিন্তু এখন বর্তমানে যে রাহু শনির দশান্তর্দশা চলছে, শনির অন্তর্দশা, রাহুর মহাদশা, রাহু শনির সম্পর্ক হচ্ছে ওর ষষ্ঠ এবং অষ্টম সম্পর্ক। রাহু শনি ষষ্ঠ অষ্টম সম্পর্ক ভালো হয় না, এক নম্বর। রাহু ওর জন্মছকে শুক্রের নক্ষত্রে আছে, অতএব রাহুর মহাদশা ওকে ভালো দেবে না। তার পাশাপাশি শনির সাড়ে সাথী চলছে, শনির অন্তর্দশা, শনির সাড়ে সাথী, অতএব 2022 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো মতেই ভালো হবে না, ও এই সময় কোনোভাবেই চাকরি পাবে না। তবে আমি সবসময় বলবো পড়াশোনা করে যেতে, চাকরির জন্য প্রিপারেশন নিতে, এবং 22 সালের ডিসেম্বরের পর ভাগ্যপতির অন্তর্দশায় ওর কর্মযোগ অবশ্যই হবে, ওর কর্ম ভাব শুভ। যার কর্মপতি চন্দ্র কর্মভাবেই দৃষ্ট, বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে, আমি মনে করি কর্ম অবশ্যই হবে জীবনে, তবে বেকার থাকবে। আজকে আপনি যেভাবে চিন্তিত, এসে আপনার এই চিন্তা কিন্তু একসময় দূর হবে, একটু ওয়েট করুন, 22 সালের ডিসেম্বরের পর থেকে ভালো পাবেন। তার পাশাপাশি চেষ্টা করবেন প্রতিকার প্রতিবিধান করে নেওয়ার রাহুর মহাদশার জন্য। এই রাহুর মহাদশা দীর্ঘ মহাদশা, 18 বছরের মহাদশা, 14 সালে শুরু হয়েছে, 32 সালে গিয়ে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে হ্যাঁ, এই যে আপনার এই জাতীয় যে সমস্যা, সন্তানের যে সমস্যা, আমি বলবো প্রত্যেকটা প্রত্যেক অভিভাবকের বা গার্জিয়ানের ক্ষেত্রে সন্তানের সাফল্যের জন্য আগামীকাল তো কার্তিক পুজো, কার্তিক পুজোর দিন কী করবেন, একটা ডাব, একটা ডাবের উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। ওই স্বস্তিক চিহ্ন অঙ্কন করে কার্তিক ঠাকুরের কালকে যখন পুজো হবে উদ্দেশ্যে অর্পণ করবেন, এবং নাম গোত্র সহ আপনার সন্তানের। যখন পুজো শেষ হবে তখন সেই ডাবটি আপনি কোনো জলাশয় বা নদীতে আপনি অর্পণ করে দেবেন, বা তার পরদিন ভাসিয়ে দেবেন, এবং আপনার মনস্কামনা জানাবেন সে সময়। আগামীকাল এই কাজটি আপনারা করুন, অর্থাৎ ডাবের ওপর স্বস্তিক চিহ্ন অঙ্কন করে কালকে কার্তিক পুজোতে অর্পণ করবেন। কালকের দিনটি নিরামিষ খাবেন, চুল নখ এসব কাটবেন না, এবং তার পাশাপাশি কার্তিক দর্শন করতে হবে নীল পোশাকে। নীল পোশাকে আপনারা আগামীকাল কার্তিক দর্শন করবেন, ভালো সাফল্য পাবেন। তার পাশাপাশি আপনাদের করতে হবে একটি ময়ূরের পালক, আপনারা পুজোর সময় কিন্তু অর্পণ করতে পারেন আপনাদের নাম করতে সহ একটি ময়ূরের পালক। এছাড়া সন্তানের ভালো থাকার জন্য আপনাদের, বা সুসন্তান লাভ অথবা সন্তানের ভালো থাকার জন্য আগামীকাল আপনার আশেপাশে অনেক বাচ্চা শিশু আছে, তাদের বস্ত্র দান করতে পারেন বা মিষ্টি খাওয়াতে পারেন আগামীকাল, এগুলো করুন, এতে আপনাদের ভালো থাকবে। আমরা তো বিশেষ করে কার্তিক পুজো এই কারণেই করা হয় যে বিশেষ করে সন্তানের সুসন্তান বা লাভের জন্য বা সন্তানের সাফল্যের জন্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আগামীকাল এই উপাচারগুলোকে মানবেন, সাফল্য পাবেন আগামীকাল। যেহেতু কার্তিক পুজো, নিজেরা কি করা যায়, কারণ অনেক সময় তো কার্তিকের অনেক মানে ফেলে কার্তিক, এবং সেটা একটা আমাদের রিচুয়ালস এর মধ্যে পড়ে, সেইভাবেই কি কার্তিক পুজো হয়, যদিও কাটোয়াতে খুব বড় করে কার্তিক পুজো হয় আমরা জানি। হ্যাঁ, না বাড়ির গৃহীরা কি করতে পারে মানে কার্তিক পুজো? হ্যাঁ, কারণ প্রত্যেকেই করতে পারে কার্তিক পুজো, তবে কার্তিক পুজো করলে আপনাকে কমপক্ষে 3 বার করতে হবে, কমপক্ষে 3 বার করতে হবে। হ্যাঁ, তবে কার্তিক পুজো আপনার ওই সাইডটা ভালো, ওই চুচুড়া বাঁশদনি ওই সাইডে, হ্যাঁ ওই সাইড, আমি ওদিকে গিয়ে ঠাকুরও দেখেছি কার্তিক ঠাকুর, হ্যাঁ বিশাল বিশাল কার্তিক পুজো, হ্যাঁ তা যা মানে আপনার 11 হাত 21 হাত পর্যন্ত বোধহয় কার্তিক ঠাকুর, 11 হাত পর্যন্ত কার্তিক ঠাকুর আমি দেখেছি ওই চুচুড়া বাঁশদনির দিকে, বিশাল উৎসব ওখানে হয় কার্তিক পুজো, মহা ধুমধাম হয় ওখানে কার্তিক পুজো, আমি ঠাকুরও দেখে এসেছি ওখানে কার্তিক পুজো রাতে গিয়ে অনেক অনেক বছর আগে। যাই হোক, তা আগামীকাল যে সে কার্তিক পুজো উপলক্ষেই আপনারা করবেন, বা আপনারা যদি কার্তিক পুজো না করেন আশেপাশে যেখানে কার্তিক পুজো হয় সেখানেও আপনারা কিন্তু এভাবে করতে পারেন। আর বিশেষ করে সন্তানের সাফল্যের জন্য এই কার্তিক পুজো করা ভালো, করা যেতে পারে অন্তত কমপক্ষে 3 বছর।
অনেকের সন্তানের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে দীর্ঘদিন ধরে, এই ধরনের জন্মছক নিয়ে অনেকে আসেন আমাদের কাছে। আমি তো মনে করি যে সেই ক্ষেত্রে কী হয়, সন্তান গোপাল পুজো করে অনেকে, সন্তান গোপালের পুজো করা, অর্থাৎ গোপাল ঠাকুরের পুজো করতে গেলে অনেকে সেটাকে মেনটেন করতে পারে না, তিন বেলা খাওয়াতে হবে, অনেক ব্যাপার আছে। মানে গোপাল বাড়িতে রেখে কিন্তু গোপালকে আপনি কিন্তু মানে অভুক্ত রাখতে পারবেন না, তাকে কিন্তু আপনাকে তিন বেলা সেবা করতে হবে, অর্থাৎ তিন বেলা কেন, পাঁচ বেলা সেবা করতে হবে সে মতো। হ্যাঁ, তাকে খাওয়ানো স্নান করানো নানা রকমভাবে, কিন্তু সেই ক্ষেত্রে অনেকে পেরে ওঠে না, অনেকে বিভিন্ন রকম ব্যস্ততার জন্য। সেই জন্য অনেক আমি বলি যে আপনারা সেই ক্ষেত্রে কার্তিক পুজো করতে পারেন, যদি আপনি গোপাল সন্তান গোপালের পুজো রেগুলার করতে পারেন তাহলে তো খুব ভালো, খুবই ভালো। নাহলে আপনি তিন বছর কার্তিক পুজো করতে পারেন, যাদের এই ধরনের বাধা বিড়ম্বনা থাকে, সন্তান সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে, সন্তানের যদি উন্নতি চান বা সন্তান যদি আপনার নানা রকমভাবে ভাবে যাকে বলা হয় সমস্যা, সন্তান দ্বারা আপনি খুব চিন্তিত, সেক্ষেত্রে কিন্তু আপনি কার্তিক পুজো করতে পারেন। আগামীকাল অর্থাৎ কার্তিক পুজোর পৌরাণিক ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করব কালকের এই অনুষ্ঠানে, এই সকালবেলার অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন, কার্তিক পুজো নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করব। আর চেষ্টা করব আরও কিছু ভালো ভালো মানে কিছু উপাচার যেগুলো আপনারা করলে আগামী দিন সন্তানের সাফল্য আসবে, আপনাদের সন্তানের সাফল্যের জন্য আজ যেগুলো বললাম সেগুলো করার চেষ্টা করবেন আগামী দিন। আর আমার তো সমস্ত চেম্বার শুরু হয়ে গেছে, বাইরের চেম্বারগুলো সব জায়গায় যাচ্ছি এবং দেখবেন এই কলিংয়ে যাচ্ছে সমস্ত জায়গার চেম্বার, সে মুম্বাই, দিল্লি, আগরতলা এবং গুয়াহাটি, শিলচর। তা আপনারা এখন থেকে বুকিং করুন, সমস্ত জায়গার চেম্বার ফেলে দিয়েছি, আপনারা এখন থেকে বুকিং করুন। এবং এর মধ্যেই দু একদিনের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, খড়গপুর এই তিনটে ফেলব। আপনারা কিন্তু অগ্রিম বুকিং করতে শুরু করুন, সবসময় অনলাইনের উপর থাকবেন না, অনলাইনে সব কিছু কিন্তু হয় না, অনলাইনে সব কিছু হয় না। তাহলে এই যে আজকে থেকে সমস্ত স্কুল কলেজ খুললো, যেমন নবম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং কলেজ, হ্যাঁ যাই হোক, তাহলে যদি সবসময় অনলাইনেই পড়াশোনা হতো বা অনলাইনে যদি সব কিছু সারা হতো তাহলে তো স্কুল থাকতো না, তা স্কুলগুলো তুলে দিতে হতো। সেই জন্যই বলবো যে একটা স্কুল কলেজের গণ্ডির মধ্যে পড়াশোনা করা, হ্যাঁ, আর অনলাইনে পড়াশোনার মধ্যে অনেক তফাৎ। সেই ক্ষেত্রে আপনাদের কথা ক্ষেত্রেও বলবো যে আপনারা যে আপনাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে কনসালটেন্সি যেগুলো নেবেন সেক্ষেত্রে আপনারা চেম্বারে আসুন, চেম্বারের উপর জোর দিন, আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো করুন। অনলাইনে দেখা যায় অনেকে একবার প্রশ্ন করে তারপর দ্বিতীয়বার তাদের মনে পড়ে, এই সেই ক্ষেত্রে খুব অসুবিধা হয় আমাদের, এই ধরনের মানে আসে। ধরুন আজকে আপনি একটা ছক নিয়ে আলোচনা করলেন, তারপর দিন আবার একটা প্রশ্ন করলেন, তখন কি আমাদের পক্ষে মাথায় থাকে আপনার ছকটা? আমরা প্রতিদিন অনেক লোকের জন্মছক দেখছি। অতএব আপনারা চেম্বারে আসুন, আমি কিন্তু প্রত্যেকটা চেম্বারে যাই, এখন প্রত্যেকটা চেম্বারে যাচ্ছি। আপনারা চেম্বারে এসে সে বিশেষ করে জন্মছক বা অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি নিন। এখন তো সবই নর্মাল, সব জায়গায় ওপেন হয়ে গেছে, আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী খোলা হলো, আগামী দিনে আস্তে আস্তে সব ক্লাসেসই স্টার্ট হবে নিশ্চয়ই আগামী দিনে, যেমন অন্যান্য স্টেটে স্টার্ট হয়ে গিয়েছে। সুতরাং আপনারা অফলাইনে যোগাযোগ করতে পারেন, শুধু চেম্বারগুলো মাথায় রাখুন। আজকে কিন্তু আপনারা হাতিবাগানে, আজকে হাতিবাগান, কাল বারাসাত পাবেন, শুক্রবার বালি পাবেন, শনিবার দিন সামনের শনিবার আবার গড়িয়াতে পাবেন, আবার গড়িয়াতে পাবেন। অতএব আপনারা চেম্বারে আসুন, চেম্বারে এসে আপনাদের জন্মছক দেখান এবং সেখানে এসে কনসালটেন্সি করুন। এবং আমি বিশেষ করে 2022 সাল প্রত্যেকের ভালো হোক, আমরা যে সমস্যার মধ্যে দিয়ে চলছি, অতিমারির মধ্যে দিয়ে দীর্ঘদিন দুবছর, সেই দুবছর কাটিয়ে যাতে আমরা 22 সালে ভালো দিনের দিকে এগিয়ে আসতে পারি আর প্রত্যেকে ভালো থাকতে পারে, যাই হোক। একেবারেই তাই, সুতরাং আজকের হাতে সময় নেই, আজকে হাতিবাগান চেম্বারে দেখা হচ্ছে পণ্ডিতজির সঙ্গে, 21 তারিখ মেচেদা, 27 আগরতলা, 28 গৌহাটি, 29 শিলচর, 4th ডিসেম্বর বোলপুর এবং 5th ডিসেম্বর বর্ধমান। অফলাইন অনলাইনে ফোন নাম্বার সেম। অনেক অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে এবং ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।